এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে চন্দ্রযান থ্রি বড় সাফল্যের মুখেই রয়েছে, আর কয়েকদিন হাতে সময় রয়েছে। চাঁদের কক্ষপথে চীনের চেয়েও বেশি মহাকাশ যান ভারতের। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ঘোষণা করেছে বৃহস্পতিবার চন্দ্রযান থ্রি মিশনের বিক্রম ল্যান্ডার সফলভাবে প্রপালশন মডেল থেকে আলাদা হয়েছে। চন্দ্রযান টু এর অরবিটার এখনও চাঁদের চারপাশে কাজ করে চলেছে। চাঁদের দেশে চীনকে চেক্কা ভারতের উচ্চ বিলাসী চন্দ্র অন্বেষণ কর্মসূচি একটি নতুন মাইল ফলক ছুঁয়েছে। ভারতের তিনটি মহাকাশযান চাঁদকে প্রদক্ষিণ করছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ঘোষণা করেছে চন্দ্রযান থ্রি মিশনের বিক্রম ল্যান্ডার সফলভাবে প্রপালশন মডেল থেকে আলাদা হয়ে গিয়েছে। 23শে আগস্ট 2023-এ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। 14ই জুলাই 2023 চন্দ্রযান থ্রি মিশন চালু হয়েছে। 2019 সালে চন্দ্রযান টুর অসফল মিশন কিন্তু সফলও হয়েছিল অর্ধেকটা বলা যায়। তার থেকে অনেক কিছু শেখাও গেছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তার থেকেই এখন অনেকটা ভারত এগিয়ে, ভারতের সায়েন্স এখন অনেক এগিয়ে, তার থেকে আমরা অনেক কিছু শিখে এগিয়ে যাচ্ছি। চন্দ্রযান থ্রি রয়েছে একটি দেশীয় প্রপালশন মডিউল বিক্রম নামে একটি ল্যান্ডার প্রজ্ঞান রোভার। তবে চন্দ্রযান টু এর মতো চন্দ্রযান তিনে এ নেই কোনো অরবিটার। পরিবর্তে এর প্রপালশন মডিউল একটি কমিউনিকেশন রিলে স্যাটেলাইট হিসেবে কাজ করবে। ল্যান্ডারের বার্তাগুলিকে ডিকোড করে পাঠাবে ইসরোতে। মহাকাশ যানটি 100 কিলোমিটার চন্দ্র কক্ষপথে তা না পৌঁছলো পর্যন্ত প্রপালশন মডিউল ল্যান্ডার এবং রোভারটি বহন করে। এছাড়াও স্পেকট্রো পোলরিমেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ প্রলোপটি বহন করে। এই সরঞ্জামটি চন্দ্র কক্ষপথে থেকে পৃথিবী বর্ণালী এবং পোলারমেট্রিক পরিমাণ অধ্যয়ন করবে। ভারতীয় মহাকাশ কর্মসূচি জনক ডক্টর বিক্রম সারাভাইয়ের অনুসরণে নামকরণ করা হয়েছে। বিক্রম ল্যান্ডারটির নামকরণ করেছে এক চন্দ্রযানে কাজের জন্য প্রস্তুত করা হয়েছে এটি, যা পৃথিবীর 14 দিনের সমান। ল্যান্ডারটি চন্দ্রের কক্ষপথে এবং নিজস্ব কাজগুলি সম্পাদন করবে যতক্ষণ না এটি পৃষ্ঠে পৌঁছয় এবং এটি নরম অবতরণ করে। এছাড়া চন্দ্রযান টু অরবিটারটি চাঁদের চারপাশে এখনও সচল রয়েছে, পরীক্ষা নিরীক্ষার কাজ করে চলেছে। বক্স আকৃতির এই মহাকাশযানটির ভর 2379 কিলোগ্রাম, 1000 ওয়াট শক্তি সম্পন্ন করতে সক্ষম। ভারতীয় ডিক স্পেস নেটওয়ার্ক এবং ল্যান্ডারের সাথে যোগাযোগ করে ভারত আর তার তিনটি মহাকাশযানের সাহায্যে মহাকাশ অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি অব্যাহত রেখেছে। বিক্রম ল্যান্ডারের সফল অবতরণ ইসরোর জন্য একটি ঐতিহাসিক সাফল্যের চিহ্নিত করবে। নিরাপদ অবতরণ এবং চাঁদের পৃষ্ঠে ঘোরাফেরা করার ক্ষেত্রে এন্ড টু এন্ড ক্ষমতা প্রদর্শন করবে। 4 বছর আগে এই পর্যায়ে ব্যর্থ হয়ে চন্দ্রযান টু মিশন শেষ মুহূর্তে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছিল। মহাকাশযানটি ঈশ্বরের হাতে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, অধরা রয়ে গিয়েছিল স্বপ্ন। এবারে সেই স্বপ্ন অবশ্যই সম্পূর্ণ হবে। ভারতে অবশ্য চাঁদের চারপাশের একা নয়, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, কোরিয়ার উপগ্রহ চাঁদের চারপাশে ঘোরাফেরা করছে। ভারতের চন্দ্র অন্বেষণ কর্মসূচি নতুন আবিষ্কার এবং প্রযুক্তিগত অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তবে প্রত্যেক মানুষ অনেক সাহায্য করেছে ভারতীয়দের এই মহাকাশযানটি পাঠানোর জন্য, এবং চাঁদে যে সফলভাবে অবতরণ করবে তার জন্য সম্পূর্ণরূপে আমাদের ইসরোর কর্তৃপক্ষ থেকে জানিয়েছে যত রকমই সমস্যা হোক না কেন চাঁদে নিশ্চিতভাবে তারা সফট ল্যান্ডিং করবে। যতই আমাদের ত্রুটি থাক না কেন, তিনটে যদি ইঞ্জিনও যদি প্রবলেম করে এবং যদি কোনো রকম প্রযুক্তিগত যদি ত্রুটি থাকে সেইগুলো দিক দিয়ে সফটওয়্যার দিকগুলো যদি প্রবলেম করে, তারপরেও সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে ইসরোর তরফ থেকে। আর আমাদের প্রত্যেক বৈজ্ঞানিকের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে সমগ্র ভারতবাসীর তরফ থেকে।
এবং সফট ল্যান্ডিং হবে শেষের দিকে বা শেষের যে ছ দিন আছে সেটা কিন্তু একটি খুবই কষ্টকর, যে চাঁদে ল্যান্ডিং করা খুব একটা সহজ নয়, বিশেষ করে দক্ষিণ প্রান্তে, যেটা কেউ আজ পর্যন্ত করে দেখাতে পারেনি। ভারত এইভাবে এগিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে, এতটা বড় চাঁদের কাছাকাছি এসে গেছে, শুধু সফট ল্যান্ডিং যতটা সহজ বলে মনে হচ্ছে বা আমরা এখান থেকে যেটা ভাবছি বারবার ছবি দেখে, কিন্তু সেটা কখনোই এইভাবে গিয়ে পৌঁছতে পারবে না। তাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী যদি না নামতে পারে তাহলে অসুবিধার মধ্যে পড়তে পারে। সেই জন্য ভারত অনেক দিক দেখে তারপরে আবার এই চন্দ্রযান থ্রি শুরু করেছে এবং প্রায় শেষের দিকে আমরা এবার পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি। আর কয়েকদিনের মধ্যেই সফট ল্যান্ডিং হবে, তার সাথে সাথে রাশিয়ার রুনাও প্রায় একই দিনে একই সঙ্গেই বলা যায় একই সময়ে চন্দ্র মাটি ছোঁবে। এবং এখানেই সবথেকে বড় সাফল্য যে ভারতের সাথে সাথে রাশিয়া এবার সেই জায়গায় পৌঁছে গেছে ভারতও, যেখানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়ার উপগ্রহ। অতএব একটা যেন মনে হচ্ছে পরিবারের কাছে পৌঁছে গেছে মনে হচ্ছে, বা বন্ধুর হাত ধরে, বা তারা কিছুটা মানুষের মতো, যেমন হয় না পরিবার থাকলে যেমন হয় একটা আনন্দ হয়, সবাই মিলে এখন একটা চাঁদের কাছে রয়েছে, সেখানে ভারতও পৌঁছে গেছে। এটা সবথেকে ভালো, আগামী দিনে সফট ল্যান্ডিং হবে, সবাই মিলে দেখতে পাবেন। এখানেই শেষ করলাম এবং পরবর্তী আপডেট দেখতে থাকুন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট আবার দেখতে থাকুন। এখানেই শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে সুস্থ থাকবেন।